লিটারাল আমরা দেখছি বিভিন্ন রকমের হয়, ইন্টিজার হয়, নাম্বার হয়, বুলিয়ান হয়, অবজেক্ট হয়, অ্যারে হয়, নাল হয়, আনডিফাইন্ড হয়, এবং রেগুলার এক্সপ্রেশন লিটারাল কেমন হয় সেটা একটু দেখেন। হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন, পরীক্ষায় এই কোশ্চেনটা পাবেন, এইবার না পাইলেও পরের বার হয়তো পাবেন। রেগুলার এক্সপ্রেশনের ডেফিনেশন কি বলতেছে, হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন, এখানে বলতেছে a sequence of characters that defines a search pattern. এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের ডেফিনেশন। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে ক্যারেক্টারের সিকোয়েন্স যেটা কোনো প্যাটার্ন ডিফাইন করে, কয়েকটা অক্ষর সিকোয়েন্সে রাখবেন যেটা প্যাটার্ন ডিফাইন করে। যেমন অনেক জায়গায় আমরা পড়ছি না যে আপনি যদি ভ্যালু দেন তাহলে এইভাবে দিতে হবে, এক্সেসে দেখছেন তাই না, এইভাবে দেওয়া মানে তিন, এখানে তিন অক্ষর, এখানে চার অক্ষর দিতে হবে, এরকম বলে দেওয়া থাকতো না, করছিলেন এমএস এক্সেসে ছিল, তো এটা মাস্কিং বলতো তাই না। তো এটার মতোই রেগুলার এক্সপ্রেশন অনেকটা মাস্কিংয়ের মতো, ইনপুট এখানে প্যাটার্ন একটা অপশন ছিল যেটা আমরা আমাদের বইয়ে দেখি নাই, কিন্তু যেটা এখন খুব বেশি কি পপুলার, সেটা কীরকম, যেমন প্যাটার্ন অ্যাট্রিবিউটের কী কাজ, এখানে আপনি রেগুলার এক্সপ্রেশনের কোড দিতে পারেন, এটা আপনি একটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিচ্ছেন, কিন্তু ভ্যালুটা কেমন হবে, ভ্যালুটা হবে এটা। এখন টাইটেল আছে, আর কিছু নাই না, টাইটেল আছে, কপি, আচ্ছা এটা আমরা একটু চালাই দেখব। এখানে এটা দিলে কিছু বলে না, কিছু বলে না, কারণ হচ্ছে আমি তো আর কিছু নেই নাই। আচ্ছা ফর্ম, ফর্ম ট্যাগের ভিতরে কি হতে পারে, ইনপুট সাবমিট না, ইনপুট সাবমিট ভ্যালু, আচ্ছা এটা যদি রিকোয়ার্ড দিয়ে দেই এবং গোতে ক্লিক করলে বলে প্লিজ ফিল করেন, আচ্ছা ফিল করলাম গো, এখন কিন্তু একটা এরর দেয়, কি বলে প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, যে ফরম্যাট হওয়ার কথা ছিল সেই ফরম্যাটে ভ্যালু দেওয়া হয় নাই, দেখছেন কি ফরম্যাট দেওয়া ছিল সেটা প্যাটার্নে আপনি লিখতে পারেন। ফরম্যাটে খুব সহজ জিনিস ছিল, সেটা হচ্ছে প্যাটার্নে লেখা ছিল যে ভ্যালু আপনি দিতে পারবেন শুধু জিরো থেকে নাইন, এর বাইরে অন্য কোনো ভ্যালু দিতে পারবেন না। এটা যদি দেন প্যাটার্নে তাহলে আপনি গো দিলে ভ্যালু দিতে হবে, এবং ভ্যালু যদি আপনি এ দেন সে এরর দেয়, কেন এরর দেয়, কারণ আপনি বলে দিয়েছেন যে ভ্যালু দিতে হবে জিরো থেকে নাইন, রিফ্রেশ, আচ্ছা জিরো থেকে নাইন বলছি, এটা এখন জিরো থেকে নাইন দিলেও তো নিচ্ছে না কেন, ঠিক আছে কান্ট্রি কোড
এর সাথে বলে দেই এক্স্যাক্ট তিনটা অক্ষর হইতে হবে, দেখি এটা তো হওয়ার কথা ছিল। সাপোজ এটা দিলে এরর, আচ্ছা 1 2 দিলে এরর, 3 দিলে, হ্যাঁ 3 দিলে যায়। যাই হোক, তো প্যাটার্নে এইটা না দিলে আবার, এতটুকু দিলে আবার সমস্যা করতেছে, এটা সমস্যা করা উচিত ছিল না কিন্তু করতেছে। এটা যদি আমি নাম্বার দেই, নাম্বারই বলছি যে নাম্বার দিতে হবে, কিন্তু কয়টা অক্ষর দিতে হবে সেটা বলি নাই। সেটা এইভাবে বলা যেতে পারে, কিভাবে, মোবাইলে কয়টা অক্ষর হয়? 11টা। তাহলে আপনি বলে দিতে পারেন 11, এটা আপনি বলতে পারেন মোবাইল নাম্বার, যেখানে মোবাইলের জন্য ভ্যালু নেবেন ওখানে আপনি এই ডিজাইনটা, এই প্যাটার্নটা দিয়ে দিতে পারেন। রিফ্রেশ। এখন এখানে এক প্রথম কথা হচ্ছে টেক্সট দিলে এরর দিবে, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি 0 1 9 1 1 1 2 3 4 5 6 7 8 একটু বেশি দেন তাও এরর দিবে। এবং এখানে কিন্তু, এখানে কিন্তু কি দেখায়, 3 লেটার কান্ট্রি কোড, মানে এখানে যেটা লিখছেন তা না, এখানে আপনি বলে দিতে পারেন 11 এক্সাক্ট, তাহলে সে এররটা দেখলে, ইউজার এররটা দেখলে বুঝতে পারবে এখানে কি করতে হবে। এখানে একটা ভ্যালু দিল, এখানে বলে এক্সাক্ট 11 ক্যারেক্টার হইতে হবে, সুতরাং ওরকম 11 দিলে হয়তো সাবমিট হবে। ঠিক আছে, এইটাই রেগুলার এক্সপ্রেশন, এটা এইভাবে দেওয়া যায়। আবার এই এখানে তো জাভাস্ক্রিপ্ট নাই, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়া প্যাটার্ন দিয়ে, কিন্তু বইয়ে প্যাটার্ন দিয়ে নাই, বইয়ে এটা বলতেছে কোড দিয়ে কিভাবে করা যায় সেটা এখানে বলতেছে। তো এখানে যা যা দাগানো আছে এটা পড়বেন, এখানে একটা এক্সাম্পল আছে সেটা আমি একটু দেখাবো। রেগুলার এক্সপ্রেশন একটা বড় টপিক, এবং বড় টপিকের এখানে কিছুই আলোচনা করা হয় নাই, শুধু আপনাদের বোঝানো হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন বলে কেউ একজন আসছে, এতটুকুই। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন নিয়ে এখানে বড় করে কোনো আলোচনা করা হয় নাই। যেমন এইটা একটা প্যাটার্ন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার অনেক কিছু আছে। এটা বলতে আপনি কি বুঝেন, ডট বলতে বোঝা যায় যে কোনো অক্ষর, ডট বললে কি বুঝবেন, এখানে যে কোনো অক্ষর দিতে পারবে। আর ব্রাকেটে 6, এটা দেওয়ার মানে হচ্ছে মিনিমাম অক্ষর দিতে হবে 6টা থেকে ম্যাক্সিমাম যত খুশি। ডট দেওয়ার মানেই হচ্ছে যে কোনো অক্ষর এখানে দিতে পারবেন। এই প্যাটার্নটা যদি দেই, দেখেন কপি, তাহলে বুঝতে পারবেন এখানে প্যাটার্ন। এটা বাদ দিয়ে আরেকটা নিলাম, এটাতে প্যাটার্ন এটা না দিয়ে দিলাম, এটা এখানে কি দিলাম, কোড ব্র্যাকেটে 6 দিয়ে দিলাম। হ্যাঁ, ইউজার যেন বুঝতে পারে 6 ক্যারেক্টার। আচ্ছা, এটা দেখেন তো ঘটনা কি হয়, এটা ওপেন ছিল, আছে এখনো ওপেন, আছে তো, আছে তাই না, গো এরর দেয়, এটা মোবাইল নাম্বার এক্স্যাক্ট হতে হবে, হয়েছে এক্স্যাক্ট, হ্যাঁ নাই বেশি হয়েছে, আচ্ছা গো কটা হয়েছে, বেশি হয়েছে, এটা ঠিক আছে। এইখানে এইবার এরর আছে না, কোড এখানে যদি আপনি যে কোনো অক্ষর, চলে গেছে, ও বেশি, 6 বেশি হয়ে গেছে, আচ্ছা কোড 1 2 3 4 5 এরর দিছে কিন্তু, কারণ 5টা, হ্যাঁ 4টা দিলেও এরর, কিন্তু বেশি দিলে এই আর এররটা নাই, তাই না। তো এই ডিজাইনটা হচ্ছে মিনিমাম, এই ডিজাইনটাকে বলা হয় মিনিমাম,
ডট মানে যে কোনো কিছু নেওয়া যাবে, শুধু টেক্সট নাম্বার না, ডট মানে যে কোনো কিছু দেওয়া যাবে। এই যে পাসওয়ার্ড, আপনি হয়তো ডিজাইন করতে চান যে ইউজার যেখানে পাসওয়ার্ড দিবে সেখানে ভ্যালু দিতে হবে মিনিমাম, মিনিমাম কয়টা অক্ষর হতে হবে পাসওয়ার্ডে, 6টা অক্ষর, এরকম ডিজাইন যদি আপনি করতে চান আপনি করতে পারেন। এরকম কোড দিতে হবে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম দিলেন, প্যাটার্নে দিয়ে দিলেন এটা, সেই ক্ষেত্রে কী হবে, ইউজার যদি এখানে ভ্যালু দেয়, গো এখানে তো 01911123456, আচ্ছা কোড গো দিলে এখানে এরর দেয় 1 2 3 4 5 6, আর এখানে পাসওয়ার্ডে কী বলে 6 or more ক্যারেক্টার্স, তাই না? এখানে যেটা দিছিলাম ওটা ওরা পাসওয়ার্ডে দিছিল, 6-এর কম দিলে নিচ্ছে না, কিন্তু 6-এর বেশি দিলে পাসওয়ার্ডটা নিচ্ছে, সাবমিট হচ্ছে, ঠিক আছে? এটা এটাই রেগুলার এক্সপ্রেশন। এই যে এখানে ভিতরে যেটা দিচ্ছি এই জিনিসগুলোকে বলা হয় প্যাটার্ন, এবং এই প্যাটার্ন ম্যাচিংটাই আসলে রেগুলার এক্সপ্রেশন। তো এই বইয়ে রেগুলার এক্সপ্রেশনের বিস্তারিত কিছু নাই, ছোটো একটাই কোড আছে, সেই কোডটা আমরা একটু বুঝে নিব, এটা থেকেই পরীক্ষায় কোশ্চেন হবে, এটা থেকেই পরীক্ষায় কোশ্চেন হবে। কি কোড? 2 লাইনের কোড। এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে কি না আগে দেখেন, যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, তাই না? এটা কি, এটাকে আমরা কি বলি, পাত্র, ভেরিয়েবল। এর কাছে কি আছে, এর কাছে একটা স্ট্রিং আছে, এই পাত্রের কাছে, তাই না, একটা স্ট্রিং আছে। পরের লাইনে যেটা করা হয়েছে এইটা আপনাদের জন্য প্রথম 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 বুঝতে একটু কষ্ট হবে, আমি বুঝাই দিই, এখন এগুলো করতে হবে তারা বুঝতে হবে, তো বোঝাটাও আসলে পরে চ্যাপ্টার আছে আলাদা। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে পাত্র ওয়ার্ক, এই ওয়ার্কের কন্টেন্ট রিপ্লেস করা হবে, কি দিয়ে রিপ্লেস করা হবে সে আগে খুঁজে দেখবে ওয়ার্ক আছে কিনা কোথাও, যদি ওয়ার্ক কোথাও থাকে ভিতরে তাহলে ওয়ার্ক রিপ্লেস হবে কি দিয়ে, প্লে দিয়ে, এইটাই বলা হচ্ছে এখানে, যে ওয়ার্ক ডট রিপ্লেস, এখানে খোঁজো, সার্চ করো, কি সার্চ করো, ওয়ার্ক, কীভাবে সার্চ করবা, আই মানে কেস ইনসেনসিটিভ, মানে ওয়ার্ক বড় হাতের হোক ছোটো হাতের হোক সমস্যা না, ওয়ার্ক থাকলেই হবে, তো ওয়ার্ক যদি খুঁজে পায় ওয়ার্ক রিপ্লেস হবে প্লে দিয়ে, এবং রিপ্লেস করে কোথায় রাখবে, এই ভেরিয়েবলে রাখবে প্লে। আপনি যদি ডকুমেন্ট ডট রাইট করেন এবং এখানে যদি আপনি ওয়ার্ক দেখেন তাহলে আপনি কি পাবেন, আর এখানে একটা এইচআর দিয়ে, এইখানে যদি আপনি প্লে, এটাও তো একটা ভেরিয়েবল, তাই না, এটাও একটা ভেরিয়েবল, এটাও একটা ভেরিয়েবল, এর কাছে কী আছে আর এর কাছে কী আছে, এর কাছে কী আছে সেটা তো দেখাই যাচ্ছে, এটা ওয়ার্ক, আর একটা লাইনের পরে প্লেতে কী থাকবে সেটা এখন আমরা দেখব। প্লেতে আসলে যেটা থাকবে সেটা হচ্ছে এইখানে যেটাতে যেই সব জায়গায় ওয়ার্ক লেখা আছে সেই সব জায়গায় প্লে কনভার্ট হয়ে যাবে, এটাই হবে, তো এটাই হচ্ছে আউটপুট। এটা ছিল ওয়ার্ক ভেরিয়েবলে, যেটা ছিল ওয়ার্কিং উইথ জাভাস্ক্রিপ্ট ইজ হার্ড ওয়ার্ক বাট রিওয়ার্ডিং ওয়ার্ক, কনভার্ট হয়ে গেছে, ওয়ার্ক হয়ে গেছে প্লে, ইং উইথ জাভাস্ক্রিপ্ট ইজ এ হার্ড প্লে বাট রিওয়ার্ডিং প্লে, হ্যাঁ সেটাই কাজ, এবং সেটা হবে গ্লোবাল, জি মানে গ্লোবাল, যত জায়গায় পাওয়া যাবে সব জায়গায় হবে, জি যদি না দেন তার মানে হচ্ছে একবার পাইলেই রিপ্লেস হবে। এখন দেখেন জি বাদ দিছি, তাই না, ওয়ার্ক কনভার্ট হয়েছে না প্লে, পরের ওয়ার্ক কি প্লেতে কনভার্ট হয়েছে, হয় নাই, কারণ জি দেন নাই, গ্লোবাল না দিলে বা গ্রিডি, গ্রিডি মানে কি, লোভী,
লোভী মানে সে একটা পায়েই সন্তুষ্ট না, একটাতে চেঞ্জ করেই সন্তুষ্ট না, সে শেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলো সব বার্ককেই সে প্লেতে চেঞ্জ করবে। এটাকে গ্রিডি আমরা বলি। তো বাই ডিফল্ট সে আনগ্রিডি থাকে, কিন্তু গ্রিডি করতে হলে জি দিতে হবে, গ্রিডি। আর আয়ের কি কাজ, কেস সেন্সিটিভ কিনা। আই না দিলে সে কেস সেন্সিটিভ, মানে ওয়ার্ক আর এই ওয়ার্ক আর এই ওয়ার্ক কি এক না, আপার কেস লোয়ার কেসের কম বেশি আছে না, সুতরাং এখানে সে কনভার্ট করবে না, এইটা চেঞ্জ করে না। এই খেয়াল করেন, এখানে চেঞ্জ করছে, ওয়ার্ক প্লে করছে, এই ওয়ার্ককেও প্লে করছে। কারণ হচ্ছে সে সার্চ করতেছিল এই ওয়ার্ক, কিন্তু আপনি যদি আই দেন এর মানে হচ্ছে আমি ওয়ার্ক খুঁজতে চাই, ওয়ার্কের অক্ষর বড় হাতের আছে না ছোট হাতের আছে সেটা দেখার দরকার নাই। আই মানে হচ্ছে কেস ইনসেন্সিটিভ সার্চ, ঠিক আছে? যাই হোক, পরীক্ষার জন্য আপনার এটা জেনে রাখেন, এটা এভিডেন্স আসবে না, এটা পরীক্ষায় এমসিকিউতে পাবেন, এমসিকিউতে এইটাই পাবেন, বলবে যে আউটপুট কী হবে। আমির খানের একটা সিনেমা ছিল, আমির খান এই কাজ করছিল, ওই যে থ্রি ইডিয়টস, ওই যে হ্যাঁ বক্তৃতা দেয় যে, ওখানে ওখানে সব রিপ্লেস করে দিছিল ও, হ্যাঁ যা পাওয়া যাবে সব রিপ্লেস, একদম চমৎকার চমৎকারকে রিপ্লেস করে দিছিল। তো কি করছিল ও, কিন্তু একটাকে রিপ্লেস করে নাই, এটা তো একটাকে রিপ্লেস হয়েছে না, ও কিন্তু জি দিয়ে রিপ্লেস করছে, একদম গ্রিডি, যতগুলো যত জায়গায় চমৎকার পাওয়া গেছে সব জায়গায় রিপ্লেস করে দিছে। হ্যাঁ, ও অবশ্য করছে এমএস ওয়ার্ড দিয়ে। যাই হোক, তো কনসেপ্ট হচ্ছে এটাই, এটাই সেই কনসেপ্ট, রেগুলার এক্সপ্রেশন এটা। নেক্সট হচ্ছে আমরা শিখব ভেরিয়েবল, যেটা আমরা অলরেডি শিখে গেছি, তারপরও আবার দেখব ভেরিয়েবল ডট এসটিএমএল, এটা আপনারাও করবেন। হ্যাঁ না না না, আছে ভেরিয়েবলও আছে পরীক্ষায়, না না আরও আছে ভেরিয়েবলের মধ্যে, এটাও আপনাদের পরীক্ষায় আছে, আমি বলতেছি অ্যারে আছে মনে হয়। হ্যাঁ ছবিটা দেখান না, আপনি বুঝবেন না, আমাকে দেন আমি বুঝবো। এই যে অ্যারে আছে, তো মানে হচ্ছে অনেক কিছু আছে, আইপি 220, 35, 37 এর মধ্যে আছে না, আপলোড আপলোডে দেন, 37 আপলোড আছে, আপলোডে দেন। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম 220, হোয়াট ইজ ভেরিয়েবল, পরীক্ষায় কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে হোয়াট ইজ ভেরিয়েবল, এখানে ডেমোনস্ট্রেট নলেজ অন জাভাস্ক্রিপ্ট, ডেমোনস্ট্রেট লেন্থ অফ জাভাস্ক্রিপ্ট, ডেমোনস্ট্রেট, আচ্ছা এটা তো বোঝা যায় না, এখানে কি লিখছে, ডেমোনস্ট্রেট নলেজ অন, এখানে আছে এইটা, না এটাই পিকচার দিলেও আর বুঝবো না, নলেজ অন ভেরিয়েবলস এই যে আছে, এটা হচ্ছে নলেজ অন ভেরিয়েবলস, হ্যাঁ এটা হচ্ছে অপারেটর, অ্যারে অ্যান্ড অপারেটর, অপারেটর পর্যন্ত আছে, অ্যারে এবং অপারেটর, বুঝছেন? তার মানে হচ্ছে পেজ নাম্বার আছে অনেক দূর পর্যন্তই আছে, অ্যারে পুরোটাই আছে,
এবং অপারেটরও আছে চ্যাপ্টার ফোরে, অপারেটর আছে চ্যাপ্টার ফোরে, ধরে নেন যে চ্যাপ্টার ফোর পর্যন্ত আছে। অপারেটর আছে অনেক রকমের, শুক্র শনি বন্ধ, রবিবারে পরীক্ষা দিব, সব দিব সময় মতো। বুলিয়ান অপারেটর আসলে আছে অনেক অনেক দূর পর্যন্ত আছে চ্যাপ্টার, অপারেটর তো অনেক বড়, চ্যাপ্টার ফোর পর্যন্ত সিলেবাস হচ্ছে, চ্যাপ্টার ফোর পর্যন্ত। তাহলে আগাই আমরা, কঠিন কিছু নাই, দেখতে থাকেন। নেক্সট ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র যেখানে ভ্যালু রাখা যায়, তাই না? নেক্সট কোশ্চেন হইতে পারে ভেরিয়েবলের ডিক্লারেশন বা নাম কিরকম হওয়া উচিত। এখন ভেরিয়েবলের নাম কি ইয়ে দেওয়া যাবে, ভেরিয়েবলের নামে স্পেস দেওয়া যাবে কি না? এখানে স্ক্রিপ্ট ভার এন, এন দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা ওয়ান দিলে কোনো সমস্যা আছে? ভেরিয়েবলের নাম ওয়ান দেওয়া যাবে? যাবে না কেন? শুরুতে ওয়ান দেওয়া যাবে না, আপনি এ ওয়ান দেন সমস্যা নেই, কিন্তু ওয়ান এ দেওয়া যাবে না। আচ্ছা ভেরিয়েবলের নামে যদি অনেক সময় এরকম হয় ফাদার্স নেম নেওয়ার দরকার, আপনি দিয়ে দিলেন দুইটা ওয়ার্ড ফাদার্স নেম, এরকম দেওয়া যাবে না। আপনি যেটা করতে পারেন ফাদার্স নেম আন্ডার স্কোর দিয়ে লাগাই দিলেন, অথবা এইভাবে দিলেন ক্যামেল কেস না, ফাদার্স নেম পরের ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা বড় হাতে, এরকম দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন, এগুলোই ভেরিয়েবলের কনভেনশন, ভেরিয়েবলের নামের কনভেনশন বা রুলস হচ্ছে এটা, ঠিক আছে? ভেরিয়েবলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, যে আপনারা পরীক্ষার হলে এরকম হয়ে যেতে পারে, এরকম হইলে এরর দেয়, এবং ড্রিম ওভারে বা যে কোনো এডিটরে যদি আপনি এইভাবে লিখেন সাথে সাথেই পাশে লাল দাগ চলে আসে, অনেক সময় দাগ দেখেই বুঝে ফেলা উচিত যে ভুল হয়েছে। কোড লেখার সময় দাগ দেখেই বুঝে ফেলা উচিত যে কোড ভুল হচ্ছে। ভেরিয়েবলের নাম যদি দেন অ্যালার্ট, ভুল তো দেয় না, তাহলে অ্যালার্টের ভিতরে যদি অ্যালার্ট দেই, অ্যালার্ট তো রিজার্ভ ওয়ার্ড হওয়ার কথা, এই জন্য আউটপুট নাই। দেখছেন ইন্সপেক্ট কি বলে, অ্যালার্ট ইজ নট এ ফাংশন, ও জানে যে অ্যালার্ট তো ফাংশন, এখন এটা তো ফাংশন না, মানে সে কনফিউজ হয়ে গেছে, সুতরাং অ্যালার্ট দেওয়া যাবে না, দিতে পারেন অ্যালার্ট। অনেকে দেয় অ্যালার্ট দিয়ে বলে স্যার আমার কোড কাজ করে না, হ্যাঁ তো অ্যালার্ট দিলে তো কাজ করবে না। অনেকে পরীক্ষার হলে বলছে স্যার আপনি যা করেছেন হুবহু তাই আসছে, আমিও হুবহু তাই করছি, কিন্তু স্যার আউটপুট আসে না, ওই মেশিনগুলোতে সমস্যা। এখন করছে কি, করে যাচ্ছে অ্যালার্ট। এখন অ্যালার্ট করলে তো মেশিনে কিছুই দেখাবে না, অ্যালার্টে যদি ফাইভ দেই তাহলে কিছু দেখাবে? দেখাবে না, কারণ অ্যালার্ট বলে কিছু নাই, অ্যালার্ট বললে বলবে অ্যালার্ট ইজ নট নট ডিফাইন্ড, আপনি অ্যালার্ট লিখতে হবে এল ই আর টি, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্য পড়তে পড়তে করতে করতে মুখস্থ হয়ে যাবে। নেম হচ্ছে আইডিবি হাইপেন বিআইএস ডব্লিউ, এটা একটা ভেরিয়েবল। এখন পরীক্ষায় আপনারা ডিসক্রিপটিভ কোশ্চেন পাবেন, এই যে নামগুলো দিচ্ছে এগুলো সব নামই ভ্যালিড, হ্যাঁ এখানে একটা ইকুয়াল টু হবে, এটা এখানে একটা ইকুয়াল টু দিয়ে দিয়েন, এটা ভুল আছে, এখানে একটা ইকুয়াল টু হবে পাঁচে, এটা ভার অ্যাড্রেস ইকুয়াল টু, এটা হচ্ছে ভ্যালু, হ্যাঁ
এখানে সব নামগুলোই ঠিক আছে। নেক্সট কিছু ভেরিয়েবলের কাজ, এখানে মজা একটু দেখানো হয়েছে, সেই কাজগুলো আমরা একটু দেখি। এখানে জাস্ট দেখানো হয়েছে যে স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি কিভাবে আপনি আউটপুটে দেখাবেন, যেটা নিয়ে প্রথম দিকে আপনাদের একটু কনফিউশন ছিল যে আমি যে একটা কাজ দিছিলাম 50 দিলে 50 নাম্বার ইমেজটা দেখান, 40 দিলে 40 নাম্বার ইমেজটা দেখান, ওখানে কিন্তু এই কাজটা আমি করছিলাম যে স্ট্রিং আর ইমেজ আমি একসাথে জোড়া করে লাগাইছিলাম। কেন এখানে আমি কোড লিখছিলাম এরকম না, IMG SRC, এখানে হয়তো ইমেজেস ফোল্ডারের ভিতর 1.jpg। তো এইটা যদি আপনি ডাইনামিক্যালি করতে চান তাহলে এইটার থাকতে হবে আলাদা, এটা স্ট্রিংয়ের ভিতর থাকতে হবে, এরকম কাজ করার চেষ্টা করছিলাম। আবার এইটাও স্ট্রিংয়ের ভিতর রাখছিলাম হয়তো, বুঝছেন। আর এইখানে কি করছিলাম, এটা করছিলাম একটা ভেরিয়েবল থেকে যেন ডাইনামিক্যালি এই ভ্যালুটা আসে, এই জন্য এখানে করছিলাম যোগ, এরকম করছিলাম, তাই না। আবার ভিতরে যদি ডবল কোটেশন থাকে বাইরেরগুলো দিছিলাম সিঙ্গেল কোটেশন, এরকম কাজ করছিলাম না। এই কাজটাই বোঝানো হয়েছে, এখানে একটা ছোট এক্সাম্পল আছে এটা দিয়ে, যে এই যে ভেরিয়েবল এখানে অনেকগুলো ভ্যালু আছে, এই ভেরিয়েবলে অনেকগুলো ভ্যালু আছে, এ এর ভ্যালু 20, বি এর ভ্যালু 30, সি এর ভ্যালু ওয়াকা ওয়াকা 2, আর গ্যাপের ভ্যালু হচ্ছে স্পেস। এখন যদি আপনি ডকুমেন্ট ডট রাইট করেন, এ গ্যাপ বি গ্যাপ সি, আউটপুটে কি পাবেন, কি পাবো 20, তারপরে একটা স্পেস পাবেন 30, তারপরে আবার স্পেস পাবেন 30-র পরে, তারপরে পাবেন পাকা পাকা ডু। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন, যত গ্যাপ দিবেন তত স্পেস হবে, কিন্তু আপনারা আশা করতেছেন হয়তো যে গ্যাপ দিলি স্পেস হবে, কিন্তু আউটপুটে দেখবেন যে গ্যাপ দিলি স্পেস হয় না। কেন, কারণ ব্রাউজার একটার বেশি স্পেস তো দেখায় না, কোডে দেখবেন, সোর্সে দেখবেন স্পেস হয়েছে, দেখছেন, সোর্সে দেখছেন অনেকগুলো স্পেস হয়েছে এখানে, কিন্তু অরিজিনালি যদি লাগে তাহলে স্পেস দিতে হবে না, এখানে দিবেন এম্পারসেন্ট NBSP সেমিকোলন, এইটা দিলে অরিজিনালি আপনি এখানে স্পেস পাবেন, এটা এম্পারসেন্ট NBSP, এটা ড্রিম ওভারে খুব সুন্দর করে দেখায়, ড্রিম ওভার এই জিনিসটা সুন্দর করে দেখায়। যাই হোক, তো এই জিনিসটা খেয়াল রাখেন যে টেক্সট আর ভেরিয়েবল, মানে স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি রাখা যায়, এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, এবং এটা দিয়ে ডাইনামিক অনেক কাজ হয়, এটা দিয়েই অনেক ডাইনামিক কাজ করা যেতে পারে। আরেকটা এক্সাম্পল ডাইনামিক কাজের, আপনি একটা ডিভ এইচআর, আপনি এখানে একটা ডিভ বানাচ্ছেন, আপনাকে দেখে নিচ্ছেন যে এই ডিভটার স্টাইল আপনি কি দিচ্ছেন, স্টাইলে দিচ্ছেন উইথ কত 50px, তারপরে কি হয় সেমিকোলন, হাই হচ্ছে কত 50px, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাপোজ রেড। দেখেন তো এই ডিভটার উইথ হাইট 50px 50px হয় কি না, হয়েছে না। এখন আপনি চান এখানে একটা প্রম্পট নিতে, প্রম্পট এইচআরের পরে স্ক্রিপ্ট, এখানে একটা ভেরিয়েবল নাম হচ্ছে ডিভ কালার ইকুয়াল টু প্রম্পট, প্রম্পট আপনি দিলেন ইওর ফেভারেট কালার,
ইউজার টাইপ করবে তার ফেভারিট কালার, এবং সে যেই কালারটা দিবে এই ডিম সেই কালারের হয়ে যাবে। তাহলে এখানে করতে হবে ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে সিঙ্গেল কোটেশনে এই পুরাটাকে ধরে কাট করলাম, এখানে পেস্ট করলাম। কাট করলাম পেস্ট করলাম ভিউ এটা। এখন এইটার সাথে এইটার কোনো সম্পর্ক এখনো করা হয়েছে? এখনো কোনো সম্পর্ক করা হয় নাই, কিন্তু আমরা করতে চাই। আমি যদি এখানে গ্রিন দেই, আমি চাই এটা গ্রিন হবে। তাহলে ডিপ কালার কোথায় ঢুকাইতে হবে? এই জায়গায়, তাই না? গ্রিন দিলে ডিপ কালারে তো গ্রিন লেখাটা থাকবে, তাহলে এখানে গ্রিন ঢুকাইতে হবে, তাই তো? ইউজার যদি এখানে দেয় ব্লু, তাহলে ব্লু ভ্যালুটা কোথায় থাকবে? এই এর কাছে থাকবে না, এইটা এখানে ঢুকাইতে হবে। তো আমরা যেটা করতে পারি, এইটা তো পুরোটাই এখনও স্ট্রিং হিসেবে আছে, আপনি এই রেড এটা ডিলিট করেন, ডিলিট এই স্ট্রিংটা এখানে শুরু এখানেই শেষ হইল। তারপরে প্লাস দিয়ে আমি এই ডিপ কালারটা দেখাবো, কপি পেস্ট প্লাস, এইটা বাকিটা আবার স্ট্রিং না। তাহলে এইটা ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে এখন আমি এইটা ডাইনামিক্যালি ঢুকাচ্ছি। তাহলে এটা ইউজার যেটা দিবে, সে যদি এখানে দেয় পিঙ্ক, এটা পিঙ্ক, সে যদি দেয় রেড, এটা রেড, সে যদি দেয় গ্রিন, এটা গ্রিন। এটা লাস্ট ক্লাসে করছিলাম, ওখানে জাস্ট নাম্বার দিছিলাম, এখানে এখন এটা দিচ্ছি। তো লাস্ট ক্লাসে করছিলাম আইএমজি এসআরসি ইমেজেস স্ল্যাশ নাম্বার ডট, এখানে ছিল ডট জেপিজি, এরকম ছিল ব্যাপারটা। তো এটাও এরকম, যাই হোক, আমরা ভেরিয়েবল দেখলাম, কিন্তু নেক্সট যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভেরিয়েবল দেখলাম, এবং যেটা দেখলাম যে ভেরিয়েবল এবং টেক্সট পাশাপাশি কনক্যাট করা যায়, জোড়া লাগানো যায়। জোড়া লাগায় যদি আমি ডকুমেন্ট ডট রাইট করি, এটা আলটিমেটলি এটাই আসতেছে, আলটিমেটলি আমি এটা পাচ্ছি। কিন্তু এটা কিন্তু একটু ডাইনামিক্যালি আনা হয়েছে, তাই না? এই গ্রিনটা ইউজারের কাছ থেকে নিয়ে আনা হয়েছে। এখানে যদি হ্যাশ এটা দিলে কাজ করবে? করে তো, এই যে করছে, সি সি হচ্ছে গ্রে, বুঝছেন? হ্যাশ FF00FF, রেড রেড আর ব্লু মিক্স করলে কি হয় এটা পাওয়া যায়, বুঝছেন? আপনার ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে দিতে পারেন, আবার হ্যাশ দিয়েও দিতে পারেন, ডাইরেক্ট কালার কোড দিয়েও দিতে পারেন। নেক্সট এইটা পরীক্ষায় আসবে, গ্লোবাল আর লোকাল ভেরিয়েবল কি। গ্লোবাল বলতে বোঝায় যেই ভেরিয়েবলটা সব জায়গায় পাওয়া যায়, আর লোকাল বলতে বোঝায় যেই ভেরিয়েবলগুলা সব জায়গায় পাওয়া যায় না, কিছু জায়গায় পাওয়া যায়। এটা পরীক্ষায় কোশ্চেন আসবে, গ্লোবাল গ্লোবাল, এটা এইচ সি, এখানে দিলেন গ্লোবাল, গ্লোবাল ভেরিয়েবল, অ্যান্সার কি বলবেন? কোথায় অ্যান্সার আছে জানি না, ভিতরে কোথাও আছে, কিন্তু ওটা দেখার থেকে আমরা একটু সার্চ দিই, গ্লোবাল অ্যান্ড লোকাল ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট। এনি ভেরিয়েবলস ডিক্লেয়ার আউটসাইড এ ফাংশন বিলংস টু গ্লোবাল ভেরিয়েবল, এইটাই গ্লোবাল ভেরিয়েবলের ডেফিনেশন। ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল তৈরি করা হইলেই সে গ্লোবাল ভেরিয়েবল হয়।
ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল তৈরি করলেই সে গ্লোবাল ভেরিয়েবল হয়, আর উল্টাটা তাহলে হবে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হবে যে ভেরিয়েবলগুলা ফাংশনের ভিতরে তৈরি করা হয়। এখানে কোড করছে ডেফিনেশন, আমি আপনাদের সুবিধার জন্য ডেফিনেশন দেখতে চাচ্ছিলাম। তাহলে লোকাল ভেরিয়েবল কি বলবেন? এনি ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড এ ফাংশন বিলংস টু দ্য লোকাল স্কোপ অ্যান্ড দেয়ার ফর এক্সেসিবল অনলি উইদিন দ্যাট ফাংশন। অনলি উইদিন দ্যাট ফাংশন, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এক্সাম্পল দেখার জন্য আমরা এখানে স্ক্রিপ্ট নিব। সাপোজ ভেরিয়েবল আই এর ভ্যালু হচ্ছে 5। আপনারা এখনো ফাংশন তো তৈরি করা শেখেন নাই, তারপর দেখেন যে ফাংশন এইভাবে তৈরি করতে হয়। ফাংশন দিয়ে ফাংশনের নাম, হ্যাঁ, কারেন্টের ভিতর কী সেট করা হয়েছে, এখানেও একটা আই আছে, এর ভ্যালু 6। এখন অ্যালার্ট আই, আবার এখানেও আছে অ্যালার্ট আই। এখানে কারেন্টকে কল করা হচ্ছে, এর কাজ হচ্ছে এ দরকার পড়লে কোনো ভ্যালুও নিতে পারে। ফাংশনকে ভ্যালু দিয়েও কল করা সম্ভব, যদিও এই ফাংশনে কোনো ভ্যালু দিয়ে কল করতেছি না। আচ্ছা, কথা হচ্ছে গ্লোবাল লোকালের কনসেপ্ট হচ্ছে এই গ্লোবাল লোকালের কনসেপ্টটা ভেরিয়েবল দিয়ে করা হয়। ভেরিয়েবল তো জানেন, ভেরিয়েবল হচ্ছে পাত্র। এখন ভেরিয়েবলটা কত দূর পর্যন্ত কাজ করবে, অনেকটা মাস্তানির মতো, কত দূর পর্যন্ত মাস্তানি করতে পারবে। একটা হচ্ছে এলাকার মাস্তান, আরেকটা হচ্ছে পুরা জায়গার মাস্তান। তো লোকাল ভেরিয়েবল হচ্ছে লোকাল মাস্তান, তার কাজ এই ফাংশনের ভিতরেই। নাম দুইজনের সেম, দেখেন এই যে অ্যালার্ট, বাইরে একটা অ্যালার্ট দিছি আই, এখন এই আই বাইরে থেকে এই ভিতরেরটাকে পাওয়া সম্ভব না, এই আই পাবে বাইরেরটাকে। এটা আগে আমি একটু চালায় দেখাই, তারপরে বলতেছি। এখানে এটার সাথে লিখেন, আমি একটু বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আউটসাইড। আর এখানে দিলাম ইনসাইড, হ্যাঁ,
ব্যাপারটা এরকম, একটা ফাংশন তৈরি করা যায় এবং তাকে কল করা যায়। আপনারা কল করা শিখছেন, যেমন অ্যালার্ট বা প্রম্পট, আপনারা জাস্ট কল করেন তাই না, কিন্তু ফাংশন তৈরিও করা যায়। যে তৈরি করা ফাংশনগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। ফাংশন আবার বিল্ট ইনও হয়, বিল্ট ইন ফাংশন মানে তৈরি করাই আছে, আপনি জাস্ট কল করবেন। তো আমি একটা ফাংশন যার নাম হচ্ছে, এখানে প্রথমে আসছে ইনসাইড, এর ভিতরে আসছে সিক্স, আমি কিন্তু কারেন্টকে কল করছি। কারেন্টকে কল করার কারণে এই ফাংশনটা কল হয়েছে। এই ফাংশনের ভিতরে আই এর ভ্যালু সেট করা হয়েছে 6 এবং অ্যালার্ট দিছি সে পাইছে ইনসাইড 6। কিন্তু ওকে দেওয়ার পরে আপনি বলতে পারেন যে এখানে তো 6 সেট করা হয়ে গেছে, তারপরেও কেন এটা আউটসাইড কেন 5 লেখা দেখাচ্ছে, উপরে 5 হয়েছে কিন্তু ভিতরে আবার চেঞ্জ হয়ে গেছে না ভ্যালু, ভিতরে হয়েছে। তার মানে এই ভ্যালুটা এই ফাংশনের ভিতরে ছাড়া বাইরে এফেক্ট করতেছে না। আই কিন্তু দুইটাই আই, কিন্তু দুইটা এর পরিধি দুই জায়গায়। এই আইটা ভিতরে আপনি যত জায়গায় আইকে কল করেন, ইউজ করেন, ভিতরে যত জায়গায় আপনি আইকে ইউজ করবেন সব জায়গায় আয়ের ভ্যালু পাবেন 6। এই ফাংশনের বাইরে অন্যান্য যত জায়গায় আপনি আইকে ইউজ করবেন সব জায়গায় আয়ের ভ্যালু পাবেন 5। তাহলে এই আইটা হচ্ছে গ্লোবাল স্কোপও আমরা বলি, ভেরিয়েবলও বলি, স্কোপও বলি, আর একে বলি লোকাল স্কোপ। কি দেখতে সমস্যা হয়? ও তাহলে চেয়ারগুলো সরাই দেখেন, গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ। আমরা একটু আরেকটা কনসেপ্ট দেখি, মাইক্রোসফটের এখানে কিছু কনসেপ্ট দেখতেছিলাম, এই কনসেপ্টগুলো কি বলতেছিল দেখি তো। এখানেও তারা কিছু কাজ করছিল, দেখি কপি আরেকটা এক্সাম্পল, গ্লোবাল অ্যান্ড লোকাল। দেখি মাইক্রোসফট কি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে সেটা আমরা একটু দেখব। HTML ফাইল বডির ভিতরে পেস্ট না করে জেড, আগে স্ক্রিপ্ট নিতে হবে না, স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, এর ভিতরে আমি পেস্ট করে দিলাম। এখানে কি করছে, কন্ট্রোল মাইনাস মাইনাস একটু দেখি, কন্ট্রোল প্লাস। আচ্ছা এইটা কি পাত্র, এটা একটা পাত্র, এর মধ্যে কি লেখা আছে, এ হর্স উইথ রাইডার কমা শেষ। আচ্ছা আবার এখানেও একটা ফাংশন আছে, এখানে লেখা আছে এটারও নাম দেখেন ওই পাত্রের নামই, কিন্তু এই পাত্রের ভ্যালু আলাদা। এই পাত্রে আছে এস এ, এটা কি মানে কি না, কল্পিত জীব, নরাস্য, নরঘটক, তাও তো বুঝলাম না, নরঘটক কি হ্যাঁ, কিংকং হ্যাঁ ওরকম আর কি। তাহলে এটা সেন্টর, সেরকম ঘুমায় ঘুমায় বললো কেন, এইবার ঠিক আছে আবার ঘুমায় করছে। আচ্ছা যাই হোক, এ সেন্টার ইজ প্রবাবলি এ মাউন্টেড, এটা কি স্কাই নাতু সাইথিয়ান ওয়ারিয়ার, সিথিয়ান, সিথিয়ার, সিরিয়ার ভাষাটা প্রাচীন সিরিয়া সংক্রান্ত দেশ,
কি বলে বুঝি না। আচ্ছা এই ওয়ারিয়ার, হ্যাঁ তাহলে, হ্যাঁ এসপি কি ওটা, এই এখানকার গ্লোবাল লোকালের সাথে এসপি আসলো কোথা থেকে? তাহলে এটাকে আবার কল করা হয়েছে। আচ্ছা এটাকে যদি কল করে, এইটা এটার ভ্যালু এটা। আচ্ছা কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই ভেরিয়েবলে ভ্যালু সেট করা আছে এটা, তাই না? আর ফাংশনকে কল করলে ভেরিয়েবলে ভ্যালু সেট হয় কি এটা? এখন প্রশ্ন আসতে পারে, এই ভেরিয়েবলে যা ছিল তার সাথে যদি আরো কন্টেন্ট যোগ করেন, তাহলে এখন এটাকে ডকুমেন্ট ডট রাইট করলে কি পাওয়া যাবে? এই কোডটা একটু স্মার্টলি লেখা হয়েছে, স্মার্টলি বলতে আমি যা লিখছি ওরকমই, কিন্তু ভিতর থেকে কোনো ইয়ে করে নাই, এখানে ভিতরে কোনো ডকুমেন্ট ডট রাইট নাই। ওরা যেটা বলতে চাচ্ছে, এটাকে আমি আর একটু সহজ ভাষায় যদি লিখি, এই চার সেটা হচ্ছে স্ক্রিপ্ট ভার এক্স এর ভ্যালু হচ্ছে 5, আর ফাংশন নিউ ভ্যাল, এই ফাংশনে ভার এক্স এর ভ্যালু হচ্ছে 10। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এখানে এক্স, এখানে আপনি কল করতেছেন নিউ ভ্যাল ফাংশনকে, কল করার পরে আপনি কি করলেন ভার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সাপোজ 10, কথা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু কত হবে? এটা হচ্ছে এক্স এর বাইরের ভ্যালুটা 5 আর এক্স এর ভিতরের ভ্যালু 10। এখন এই ফাংশনটাকে যদি কল করেন, তাহলে এক্স এর ভ্যালু কত সেট হয়? 10 সেট হয়, তাই না? আচ্ছা এক্স এর ভ্যালু যদি 10 সেট হয়, তারপরে যদি আপনি এই লাইনে যান ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 10, এই এক্স 10 পাবে না 5 পাবে, এটা হচ্ছে কোশ্চেন। 5 পাবে কেন? এ তো ফাংশনের বাইরে, এইটাই হচ্ছে কোশ্চেন। এইটা এখানেও তাই করা হয়েছে, হ্যাঁ এ যেহেতু ফাংশনের বাইরে, এ কত পাবে? 5ই পাবে, 5 পাবে, সেভ। তাহলে এটার আউটপুট আমরা একটু দেখি, অ্যালার্ট ওয়াই দিলে এটার আউটপুট 15, 15 হওয়ার কথা না, 5 আর 10। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সাপোজ এখানে ভার নাই, ভার নাই মানে কি, তাহলে কি হলো? ভার নাই মানে হচ্ছে এই ফাংশনটা এখানে তৈরি করা হয় নাই, এটা হয়তো আগে কোথাও তৈরি করা হয়েছে, এখানে জাস্ট তার কাছে ভ্যালু রাখা হইলো 10। এখন একটু দেখেন, ভার না দিলে রেজাল্ট হচ্ছে 20, এখানে লোকাল কোনো ভেরিয়েবল তৈরি করা হয় নাই, কিন্তু এখানে জাস্ট এই ফাংশনটাকে কল করলে বলা হয়েছে যে এক্স যদি থাকে তাহলে তার ভ্যালু সেট করো 10। এখানে কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলের মানে হচ্ছে সে কিন্তু সব জায়গায় কাজ করবে, সে সব জায়গার মাস্তান, যদি ভিতরে কোনো মাস্তান না থাকে। তো যেহেতু এখানে তৈরি করা হয় নাই, জাস্ট ইউজ করা হচ্ছে, তাহলে বাইরের ভ্যালুটাই ভিতরে ইউজ হয়েছে 10। সুতরাং এখন যদি আপনি এখানে দেন, এখানে এখন আর 5 আসবে না, এখানে কত আসবে? 10। কেন? কারণ এই যে ফাংশনটাকে কল করছেন না নিউ ভ্যাল, নিউ ভ্যাল কি করছে, এক্স এর ভ্যালু 5-এর জায়গায় করে ফেলছে 10। আরেকটা এক্স বলতে কোথায়? এখানেই, এখানে যদি আরেকটা এক্স নেন 20, তাহলে দেখেন লোকাল ভেরিয়েবলে বলে এখন আর কিছু নাই, কিন্তু মানে ভার যেহেতু নাই গ্লোবাল, এক্সে 5 ছিল, 5 বাদ দিয়ে 10 রাখছেন, এখানে 10 বাদ দিয়ে আবার রাখলেন 20, সুতরাং এই 10-এর কোনো
ইয়েই নেই, হারাই গেছে সে, এক্সে পাঁচও হারাই গেছে। এই ফাংশনটা যখন কল হয়েছে তখন এক্সে 10 রাখা হয়েছে, মানে 5 নাই। আবার এই লাইনে আবার কি করা হয়েছে, এক্সে 20 রাখা হয়েছে, 10 কেও ফেলে দেওয়া হয়েছে। তাহলে 10ও হারাই গেছে, 5ও হারাই গেছে, আলটিমেটলি এক্সের কাছে আছে 20। 20 যোগ 10 এখন পাওয়া যাবে রেজাল্ট 30। 30 এটাও, এই কনসেপ্টটাও সেম, এই কনসেপ্টটাতে এই ভেরিয়েবলে ছিল এ হর্স উইথ রাইডার। আর এই ফাংশনটাকে কল করলে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে এই ভেরিয়েবলে এইটা সেট হচ্ছে, আসলে এটা সেট হচ্ছে না, এটা ভার, তো এটা আলাদা করে তৈরি হচ্ছে, কিন্তু সে কল করো কাজ হবে ভিতরেই। বাইরে যদি আপনি এটাকে কল করেন, এই লাইনটার অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, এই লাইনটা আমি একটু বলি। এই লাইনটার মানে হচ্ছে এক্স প্লাস ইকুয়াল টু 5, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। হ্যাঁ, আর এই লাইনটার মানে হচ্ছে এক্সএন এর কাছে আগে যা ছিল ইকুয়াল টু এটা প্লাস এইটা, ঠিক কি না? এইটা যদি এটা হয় তাহলে এটাও হচ্ছে এইটা যোগ এটা, এর কাছে কি ছিল, এর কাছে কি ছিল, এর কাছে কি এটা থাকবে নাকি এটা থাকবে? উপরেরটা থাকবে, কারণ এটা তো ফাংশনের বাইরে, সুতরাং গ্লোবাল। সুতরাং আপনি আউটপুটে পাবেন এ হর্স উইথ রাইডার কমা অ্যাজ সিন ফ্রম এ ডিস্টেন্স বাই এ নেভ ইনোসেন্ট। আপনি যদি ডকুমেন্ট ডট রাইট, একে যদি ডকুমেন্ট ডট রাইট করেন, আপনি আউটপুট পাবেন এটা। ফাংশনকে কল না করলে তো এর সেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। ফাংশনকে কল না করলে লোকাল ভেরিয়েবলটা কখনো তৈরিও হবে না, কারণ উপরেটাই দেখাবে, ফাংশন কল না করলে, এটা তো বানাইছেন কিন্তু কোনো দিন ইউজ করেন নাই, সুতরাং এটা আসলে আননেসেসারি বানানো হয়েছে। ফাংশন দুইটা জিনিস, ফাংশন তৈরি করা এবং ফাংশন ইউজ করা। আপনি ওই মিক্সচার মেশিন বানাইলেন কিন্তু কোনো দিন কল করলেন না বা ইউজ করলেন না, তো মিক্সচার মেশিন বানায় আপনার প্রজেক্টে দেখে লাভ নাই, কারণ ওকে কোনো দিন ইউজই করেন নাই। না, এ কাজ করতেছে কিন্তু আমরা তো আসলে কোনো কিছু ভিতরে যে কাজটা করছে তার সাথে আর তো কিছু করাই নাই, এই জন্য কাজ করতেছে না, বুঝছেন? এখানে কিছু করাই নাই, এখানে করানো দরকার নাই, কারণ আপনাদের গ্লোবাল লোকালের কনসেপ্ট বোঝানো হচ্ছে। এইবার বইয়েরটা দেখব, বইয়েরটাও দেখলে এইবার বোঝা উচিত। হ্যাঁ, এবার আমরা বইয়েরটা দেখব, বইয়েরটা দেখলে বোঝা উচিত। আমি একটু বইয়েরটাও বোঝানোর চেষ্টা করি। এটা আপনারা বুঝবেন এখন, কপি HTML ফাইল এখানে পেস্ট, এবং মজার ব্যাপারটা হচ্ছে এইটা ডিজি কালার ক্যাট ড্যাড, এটা কি কালার আসে, আচ্ছা এটা সারা কি কালার আসে, এটা চলে তাই না? এটা আর ক্যাট ড্যাড দিলে কি হয় এটা একটু দেখি তো, কোথায় দিব, বডিতে না, ডিজি কালার হচ্ছে ক্যাট ড্যাড এইটা। আচ্ছা যাই হোক, এইখানে কি বলে দেখেন, স্ক্রিপ্টের ভিতরে ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট না নিলেও সমস্যা নাই HTML ফাইভে। হ্যাঁ, অনলি গ্লোবাল, এটা একটা পাত্র ভেরিয়েবল, এর কাছে একটা ভ্যালু আছে, ভ্যালুটার ডেটা টাইপ কি স্ট্রিং, এটা ইম্পর্টেন্ট না, ডেটা টাইপ কি ইম্পর্টেন্ট না। এটাও একটা ভেরিয়েবল, এটা কি টাইপের ভেরিয়েবল, স্ট্রিং টাইপের ভেরিয়েবল, দুইটাই ভেরিয়েবল। এরা কোনো ফাংশনের ভিতর কল হয়েছে, তৈরি হয়েছে না, তাহলে আপনি বলতে পারেন এই দুটা গ্লোবাল ভেরিয়েবল। আর একটা ফাংশন আছে যার নাম শোমি, এই ফাংশনকে যদি কল করেন তাহলে ভিতরের কাজগুলো হবে, তো কল যোগ করা হয়েছে, সুতরাং ভিতরের কাজগুলো হবে। ভিতরে কি করা হয়েছে, এখানেও একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে যার নাম লোকাল গ্লোবাল। দেখেন বাইরেও একটা ভেরিয়েবল ছিল লোকাল গ্লোবাল,
ভিতরে একটা ভেরিয়েবল আছে লোকাল গ্লোবাল, এর ভ্যালু এখানে লেখা আছে আই এম নাও লোকাল, এখানে ছিল আই এম গ্লোবাল নাও। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা ভেরিয়েবল আছে যার নাম অনলি লোকাল, এর ভ্যালু হচ্ছে এটা। তো আমি যদি অ্যালার্ট দেই, এই ফাংশনের ভিতরে অ্যালার্ট দিছি, খেয়াল করেন। তো আমি যখন একে কল করব, ভিতরের এই দুটো কাজ হওয়ার পরে যদি অ্যালার্ট দেই, তাহলে এটা দেখাবে না অ্যালার্টের এটা। তার মানে প্রথমবার যেটা অ্যালার্ট আসে, এই অ্যালার্টটা কিন্তু ভিতরের অ্যালার্টটা, ফাংশনের ভিতরের অ্যালার্টটা, ফাংশনের ভিতরের অ্যালার্টটাতে বলতেছে আই এম নাও লোকাল এবং দুইটা হাইফেন দিয়ে অনলি ওয়ার্কস অন দ্য লোকাল লেভেল, এই কথাটাই আসছে এখানে, লোকালের ভিতর যেটা। নেক্সট ওকে দেওয়ার পরে, ওকে দিলে কি হবে, এই এটা তো এখানে শেষ হয়ে যায়, সুতরাং এখানে ফেরত আসবে। এখানে ফেরত আসার পরে এই লাইনটা আছে, এই লাইনটা আবার ডকুমেন্ট ডট রাইট দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট দিচ্ছে, কিন্তু অ্যালার্ট আসলো কীভাবে, অনলি গ্লোবালের জন্য তো এটা দেখাবে না। এটা কী ব্যাপার, অ্যালার্ট কয়টা আছে? ও আচ্ছা, ভিতরেও একটা আছে না? ঠিকই আছে, ঠিকই আছে, তবে এটা এটা দেখাই দিয়ে অ্যালার্টটা দেখালে ভালো হইতো, এটা সমস্যা হয়ে গেছে, এইবার চালাইলে বুঝতে পারবেন। এইটার পরে এইটা আগে আসে, চলে গেছে, এই অ্যালার্ট তো পরে আসে, এইটা আগে আসে। এখানে কি লেখা আছে, অনলি গ্লোবাল, অনলি গ্লোবাল ভেরিয়েবল এটা, তার মানে এখানে দেখাবে দিস ভেরিয়েবল ইজ অনলি গ্লোবাল যোগ প্যারাগ্রাফ, মানে নতুন লাইনে আপনি অনলি লোকাল গ্লোবাল, লোকাল গ্লোবালে এটাও ছিল, এটাও ছিল, কোনটা দেখাবে, উপরেরটা দেখাবে আই এম গ্লোবাল নাও, তাহলে অনলি দিস ভেরিয়েবল ইজ গ্লোবাল অনলি গ্লোবাল আই এম গ্লোবাল নাও, এটা দেখাবে এটা, এবং আই এম গ্লোবাল নাও, এবং তারপরে একটা অ্যালার্ট দেখাবে, অ্যালার্টে লেখা আছে অনলি গ্লোবাল, এটা এই কথাটা আবার আসবে। তো সমস্যা হয়ে গেছে, প্রথম অ্যালার্টটা এই যে এটা, তো এইটাই, এটা চলে যায় কিছুক্ষণ পর, চলে যায় কেন, এটা তো যাওয়ার কথা না, কারণ এই লাইনটা আগে, এই অ্যালার্টের পরে এই বডিতে এটা আসবে, তারপরে অ্যালার্টটা আসার কথা অটোমেটিক, এটা চলে যাওয়া উচিত না। তো যাচ্ছে, এটা কেন যাচ্ছে আমি জানি না, এটা ব্রাউজার, বিভিন্ন ব্রাউজার, অন্য ব্রাউজারে হয়তো দেখবেন ঠিক আসতেছে, ঠিক আছে। লোকাল এবং গ্লোবাল পরীক্ষায় কোশ্চেন আসবে, অ্যান্সার সহজ, অ্যান্সার হচ্ছে ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল তৈরি করা হয় সেটা লোকাল, তৈরি করা হয়, ইউজ করা হলে লোকাল না, তৈরি করা হলে লোকাল, আর ফাংশনের বাইরে যেসব ভেরিয়েবল থাকবে তারা হচ্ছে গ্লোবাল। ফাংশনের ভিতরেও গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে ভার লিখবেন না, আবার কমপ্লেক্স সিচুয়েশন আসতে পারে। কমপ্লেক্স সিচুয়েশন হচ্ছে এটা, এখানে আছে এক্স, এখানে আবার দিচ্ছেন ভার এক্স, এখন এখানে ওয়াই আপনার দরকার, আপনার ওয়াই বের করা দরকার, কি এই এক্স যোগ এই এক্স, এখানে এটা কমপ্লেক্স সিচুয়েশন, বুঝছেন, তখন ঝামেলা আছে, তখনও ঝামেলা ঠিক না, এই এক্সকে আমরা আসলে এরার উইন্ডোর আন্ডারে থাকি। আচ্ছা, এখানে অ্যালার্ট একটু দেখব, যেটা চিন্তা করতেছি ঠিক আসে কি না রেজাল্ট, তারপরে এটা অনেক ডিপ লেভেলের দরকার নাই এখন, এটা এটা ডিপ লেভেল দরকার নাই, এটার কী নাম গ্লোবাল লোকাল, এটা আপনাদের দরকার নেই, এটা আমার জন্য 15, 10 এবং 5 অ্যালার্ট 15 ঠিক আছে, 15 এবং পরেরটাও 15 ঠিক আছে, এটাও ঠিক আছে 15। আচ্ছা, এটা আপনাদের দরকার নাই, এটা ঘুম যেহেতু আসতেছে ইয়ে করব, আমরা আমরা ব্রেক নিব। আচ্ছা, গ্লোবাল লোকাল দেখলাম, নেক্সট ব্রেকের পরে আমরা দেখব প্রিমিটিভ ডেটা অ্যান্ড কম্পাউন্ড ডেটা। প্রিমিটিভ বলতে আদিম, পুরানো যেসব ডেটা টাইপ, হ্যাঁ, যেমন নাম্বার, স্ট্রিং, প্রিমিটিভ আদিম এবং সহজ, সিম্পল। আর কম্পাউন্ড বলতে জটিল,
যার ভিতরে অনেকগুলো ডেটা থাকতে পারে, যেমন অবজেক্ট বা অ্যারে। এটা আমরা ব্রেকের পরে দেখবো, এটা সহজ। তো প্রিমিটিভ সম্পর্কে আলোচনা হয় নাই, অ্যারে সম্পর্কে আলোচনা হচ্ছে। এটা অনেক বড় টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক প্রোগ্রামিংয়ের। প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অবজেক্ট এবং অ্যারে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটোতে যারা এক্সপার্ট হবে, এই দুটো কিন্তু সহজ। এই দুটো যত তাড়াতাড়ি বুঝে নেবেন, প্রোগ্রামিং তত সহজ হয়ে যাবে। এটা আমরা ব্রেকের পরে দেখব।